আবারও বিরল অস্ত্রোপচারে নজির গড়ল বনগাঁ মহকুমা হাসপাতাল। মহিলার গর্ভে যমজ জরায়ু থেকে জন্ম নিল সন্তান, খুশি পরিবার। আবারও বিরল অস্ত্রোপচারে নজির গড়ল বনগাঁ মহকুমা হাসপাতাল। মহিলার গর্ভে থাকা যমজ জরায়ু থেকে সফল অস্ত্রোপচারে জন্ম নিল সন্তান। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অস্ত্রোপচারের পর সুস্থ আছেন মা ও সন্তান। জানা গিয়েছে, গত রবিবার প্রসব যন্ত্রণা নিয়ে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি হন গাইঘাটার শিমুলপুরের বাসিন্দা সাথী বারুই। অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। বনগাঁ মহকুমা হাসপাতালের প্রসূতি বিশেষজ্ঞ ডাক্তার সমিত পাইন অস্ত্রোপচারের সময় লক্ষ্য করেন মহিলার গর্ভে যমজ জরায়ু, একটিতে সন্তান রয়েছে। চিকিৎসক জানান, এমন ঘটনা বিরল। সাধারণত এমন ক্ষেত্রে আগেই সন্তান নষ্ট হয়ে যায়, তবে সফলভাবে অস্ত্রোপচার করেন ডক্টর সমিত পাইন। যে বাচ্চাটিকে বাঁচাতে গেলে সিজারিয়ান করা ছাড়া আর কোনো বিকল্প ব্যবস্থা নেই। এই মতো অবস্থায় আমরা সিজারের জন্য প্রস্তুতি নিয়ে পেশেন্টকে অপারেশন থিয়েটারে স্থানান্তরিত করি এবং সিজারিয়ান করি। সিজারিয়ান করে একটি সুস্থ সবল বাচ্চা আমরা জন্ম দিই। কিন্তু সিজার করার সময় একটা অস্বাভাবিক জিনিস আমাদের চোখে পড়ে, যে রোগীটির একটি জায়গায় দুটো জরায়ু, তার মধ্যে বাঁদিকের জরায়ুটি শিশু সন্তানটি ছিল এবং ডান দিকের জরায়ুটি খালি। এটা একটা বিরল ঘটনা। আমাদের ডাক্তারি শাস্ত্রে একে বলা হয় বাইকর্নিয়েট ইউট্রাস। হাসপাতাল সুপার শঙ্কর প্রসাদ মাহাতো বলেন, বনগাঁ মহকুমা হাসপাতালে এমন ঘটনা আগে ঘটেনি। হাসপাতালের চিকিৎসকরা সফলভাবে অস্ত্রোপচার করতে পেরে আমরা সকলেই খুশি। পেশেন্টের ডাবল ইউট্রাস ছিল, জরায়ু তো। এক্ষেত্রে হয় কি, একটা জরায়ু যখন দুটো জরায়ু হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তার জরায়ুর মধ্যেকার স্পেস কমে যায়, যার ফলে এই পেশেন্টগুলো সাধারণত ওদের প্রেগনেন্সি আসাতে প্রবলেম হয় এবং প্রেগনেন্সি এলেও সেক্ষেত্রে তাদের ভ্রূণ নষ্ট হয়ে যায়, মানে মিসক্যারেজ হয়ে যায়। তো এই পেশেন্টের ক্ষেত্রে সেটা হয়নি, মানে এটা আমাদের ব্যাখ্যার অতীত যে কি করে তার প্রেগনেন্সিটা কন্টিনিউ হলো। বনগাঁ হাসপাতালে এর আগে কি এরকম বিরল দৃশ্য দেখা গেছে? বনগাঁ হাসপাতালের ইতিহাসে মানে আমার জানা নেই, আমি তথ্য ঘেটে দেখেছি যে এরকম ঘটনা ঘটেনি। মা ও সন্তান দুজনাই ভালো আছেন, আগামীকাল হাসপাতাল থেকে তাদের ছেড়ে দেওয়া হবে, খুশি রোগিনী ও তার পরিবার। মা হওয়াটা খুবই রিস্কের ছিল, তা ডাক্তারবাবু যে করে আমাকে অপারেশনটা করিয়েছে, তা ডাক্তারবাবুকে অনেক অনেক ধন্যবাদ। তার জন্য আমি ডাক্তারবাবুর জন্য হয়তো নতুন জীবন ফিরে পেয়েছি। বিউরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।